যেন ভঙা পতার এখন খেল প্রতি বছরে বানপানিয়ে ভাঙে আকো রাইজে সাজে হয় এশ দুশ টাকাক সংগ্রহ করে বিগত পঞ্চল্লিশ বছর ধরে প্রতি বছরে গাঁওবাসী নির্মাণ করে এখন বাঁহর দলং জাগিরোডর পালিগুড়ি গাঁ পঞ্চায়েতর অন্তর্গত তরঙ্গাপাড়া গাঁওয়ার দৃশ্য এয়া প্রতি বছর দরে এইবারও হাতে কামে লাগিছে গাঁওয়ার লোকসকল এয়া যেন তেওঁলোকৰ বাবে নির্ধারিত এটা কাম একাংশই কাটিছে বাঁহ আর আন একাংশই কাটি বনাইছে দলং এইদরে বছর বছর ধরে চলিছে তেওঁলোকৰ যাতায়াত ব্যবস্থা প্রতিবারে নির্বাচনের সময় জনপ্রতিনিধিয়ে দিয়ে পকী দলং নির্মাণের প্রতিশ্রুতি কিন্তু নির্বাচনত জয়ী হওয়ার পছত পিঠি দিয়ে জনসাধারণের সমস্যাক যার পরিণতিত অঞ্চলটির জনসাধারণে বিগত প্রায় পঞ্চল্লিশ বছর ধরে ভুগি আহিছে জিয়াটো প্রতিবারে প্রতিটি রাজনৈতিক দলে বঞ্চনা করে আহিছে জাগিরোডর ভিতরুয়া অঞ্চল তরঙ্গপাড়ার এই সকল লোকক উপায়ন্তর হয়ে এই সকল দরিদ্র জনসাধারণে প্রতি বছরে নিজের দান বরঙণিরে নির্মাণ করে আহিছে এই বাঁহর দলং আর এই বাঁহর দলঙরে বিপদ সংকুলভাবে যাতায়াত করে আহিছে বছর বছর ধরে এবার পুনের সরকারক আহ্বান আমাক এখন পকী দলং নির্মাণ করে দিয়ক কিন্তু এই বেলি পরিবর্তনকামী সরকারখনে শুনিবনে জনতার আর্তনাদ জনতার আহ্বান এই দলং আমার আজি পঞ্চল্লিশ বছর মান হল বাঁহর দলঙেদি চলি আছো আর আজি পঞ্চল্লিশ বছর ভিতর বানপানী আহি আছে যায় আছে কিন্তু আমার দলংটাই আজিলৈকে সরকারে দিয়া নাই এনেকে আমি দুখে ভাগে চলি আছো পঞ্চায়েতের মানুষ জানাইছো কিন্তু আমাকে তো এতালে দিয়া নাই আমি পালিগুড়ি আমি সবকে কই দিও কিন্তু আমার দলংটার কারণে সহায় করবো কারণে কিন্তু সিহঁতে সহায় করা নাই আজিলৈকে আজি পঞ্চল্লিশ বছর মান হয়ে গেল আমি বাঁহ চাঙি দি চলি আছো ইয়ারপর দুশো ইয়ারপর এশ হেনেকে লই কেনে আমি বাঁহ চাংটো চলাই আছো আমার এই দলংর কারণে বহুত অসুবিধা হয় আমি মানুষকিটা যাব নোৱাৰে আর দলংটো উতরি গেলে আমি কোনো চলিব নোৱাৰো বিশেষকে আমার এই দলং লাগে এটা এই কারণে মাতাউরির কারণে বাদ দিয়ক এটা পানি আহিলে আমি যাব নোৱাৰো আমি ইয়াতে গোটে দুখিয়া মানুষ কোনো পয়সা দিয়ে কোনোবা নিদিয়ে এনেকা কিছু কাম করেও নকরো এই দলং নহলে আমি চলিবই নোৱাৰো বিশেষকে আর পঞ্চায়েত জনালে কয় এইবার নহয় অহা বছর দিম অহা বছর আগ বছর দিম এনেকা কই গোটে বছর গৈ আছে আজি আমি ইয়াতে মাটি লওয়ালৈকে বিরাট অসুবিধা পাইছো কিখিনি করো মই মানে এখন দলং আমার বহুত অসুবিধা হয় দলং নথকা বাঁহর দলং আমি সবে মিলে গাঁৱৰ মানুহে পয়সা গোটাই বনাব লাগে এতিয়া সরকারে যদি আমাক অলপ সহায় করে দলংটো দি কিনে আমার মানে বহুত অলপ ভাল হব আমার বস্তুটো নহলে আমার গাঁৱৰ মানুহ এনে দুখীয়া মানুহ দুশো এশ টকাকে উঠাব লাগে উঠাই কিনে বনাব লাগে তো অসুবিধা বহুত হয় মানে তো আর ভাঙি যায় দুদিন পিছিয়ে পিছিয়ে বাঁহর দলং ভাঙি যায় তো অলপ পকা দলং এটা বনালে আমারও ভাল হয় মানে তো গছ বনালে ইটা বালি আনি পেলাব অসুবিধা হয় নিব কারণে ইয়াত পেলাব লাগে আকৌ হাজিরা কামলাদি নিব লাগে তো অলপ সরকারে যদি অলপ আমার একটু অলপ মানে ভালকে বনাই দিয়ে অলপ মানে ভাল হলে হয় আর এটাই সরকারের আমার বিনম্র অনুরোধ আর